আগন্তুক লোকসভা নির্বাচনক লৈ প্রচার অভিযান তীব্রতর করে তুলিছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলে। এফালে নির্বাচনী রণপথারত বাদপটু নেতাসকলে তীক্ষ্ণ বাক্যবাণ লৈ যুযুধান হয়ে পড়ছে প্রতিপক্ষর প্রতি, আনফালে অঙ্কমাস্তর ব্যস্ত হয়ে পড়ছে নির্বাচনী অঙ্কগণনাত। নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বৰদলৈৰ দাবি, এইবার নগাঁওত কংগ্রেসেই জিকিব। সবতে কংগ্রেসের প্রার্থীগুলো পরাজিত করবর কারণে নিজে প্রার্থী দিয়ে অসমতো হেতু আমি ধরিয়ে লৈছো, হেতুতো অবধারিত, গতিকে তাত আচরিত হবলগা একো। নিজের নিশ্চিত জয়ৰ যুক্তি দিবলৈ গৈ প্রদ্যুৎ বৰদলৈ আক্রমণ করলে এআইডিএফ আর বিজেপি দল। আজমল ডাঙরিয়া বিভিন্ন ধরনের কথা কব, এতিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি দলের সুতলপি মতে রিমোটত কৈ থাকিব এনেকুৱা ধরনের কথা কোৱা, যাতে এনেকুৱা ধরনের বিভাজন হয়, মনোমালিন্য হয়, এইবিলাক কথা তেওঁ আগতেও কৰিছে, যাতে ধৰ্মীয় বিভাজন হয়, আৰু ধৰ্মীয় বিভাজন কৰাৰ মেইন এজেন্টেই হ'ল তো ইউডিএফ। ইফালে দলে প্ৰাৰ্থিত্ব দিলে হেনো নগাঁৱত নিৰ্বাচন খেলিবলৈ সাজু ধিঙৰ বিধায়ক আমিনুল ইসলাম। নগাঁও লোকসভা সমষ্টিত এতিয়ালৈকে প্ৰাৰ্থী চূড়ান্ত হোৱা নাই, যদি শেষত পাৰ্টীয়ে মোক প্ৰক্ষেপ কৰে তেনেহ'লে মই খেলিবলৈ সাজু আছোঁ, যাকেই দিয়ে মোটামুটি নগাঁও লোকসভা সমষ্টিৰ আমি জয়লাভ কৰিম। আমিনুল ইসলামেও আক্রমণের লক্ষ্য করে ললে কংগ্রেস দল। মূল যুঁজখন এআইইউডিএফ আর বিজেপির মাজত হব, আর বিজেপিতকৈ এআইইউডিএফ কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই জয়লাভ করব, আর কংগ্রেস ইয়াত তৃতীয় স্থানত। ইফালে কোকরাঝার আসনতো বিজেপি 2 লাখ ভোট জয়ী হওয়ার দাবি তুলিলে মন্ত্রী অশোক সিংহালে। অঙ্কটো এখন সিধা আছে, অঙ্ক কত আছে, অঙ্ক এখন সিধা রাস্তা। প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হব, আর কোকরাঝার সিট আমি 2 লাখ ভোট ব্যবধানত জিকিম। বিজেপির শক্তি প্রদর্শন করবল গৈ রঙিয়াত শনিবারে বাহির হল বিজেপি সমর্থকর একটা বৃহৎ সমদল। রঙিয়াত বিজেপি দলত বৃহৎ যোগদানের পূর্বে বাহির করা হয়েছিল এই সমদলট, যত অংশগ্রহণ করলে মন্ত্রী বিজু হাজরিকা, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা আর মঙ্গলদৈ লোকসভা সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়া। ভবেশ কলিতায় দাবি তুলিলে বিজেপির শক্তির আগত আন সকল পরাভূত হব। মোদীজিক দ্বিতীয়বারের কারণে প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত করার কারণে সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আজি যে উন্নয়নের বন্যা বলিছে তাত সকল রাইজ সন্তুষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির হিন্দল ভাঙি রাইজর আজি উপস্থিত হব। হেমন্ত কুমার নাথ আর ইনামুল ইসলামের সহযোগত নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। আগন্তুক লোকসভা নির্বাচনক লৈ প্রচার অভিযান তীব্রতর করে তুলিছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলে। এফালে নির্বাচনী রণপথারত বাদপটু নেতাসকলে তীক্ষ্ণ বাক্যবাণ লৈ যুযুধান হয়ে পড়ছে প্রতিপক্ষর প্রতি, আনফালে অঙ্কমাস্তর ব্যস্ত হয়ে পড়ছে নির্বাচনী অঙ্কগণনাত। নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বৰদলৈৰ দাবি, এইবার নগাঁওত কংগ্রেসেই জিকিব। সবতে কংগ্রেসের প্রার্থীগুলো পরাজিত করবর কারণে নিজে প্রার্থী দিয়ে অসমতো হেতু আমি ধরিয়ে লৈছো, হেতুতো অবধারিত, গতিকে তাত আচরিত হবলগা একো। নিজের নিশ্চিত জয়ৰ যুক্তি দিবলৈ গৈ প্রদ্যুৎ বৰদলৈ আক্রমণ করলে এআইডিএফ আর বিজেপি দল। আজমল ডাঙরিয়া বিভিন্ন ধরনের কথা কব, এতিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি দলের সুতলপি মতে রিমোটত কৈ থাকিব এনেকুৱা ধরনের কথা কোৱা, যাতে এনেকুৱা ধরনের বিভাজন হয়, মনোমালিন্য হয়, এইবিলাক কথা তেওঁ আগতেও কৰিছে, যাতে ধৰ্মীয় বিভাজন হয়, আৰু ধৰ্মীয় বিভাজন কৰাৰ মেইন এজেন্টেই হ'ল তো ইউডিএফ। ইফালে দলে প্ৰাৰ্থিত্ব দিলে হেনো নগাঁৱত নিৰ্বাচন খেলিবলৈ সাজু ধিঙৰ বিধায়ক আমিনুল ইসলাম। নগাঁও লোকসভা সমষ্টিত এতিয়ালৈকে প্ৰাৰ্থী চূড়ান্ত হোৱা নাই, যদি শেষত পাৰ্টীয়ে মোক প্ৰক্ষেপ কৰে তেনেহ'লে মই খেলিবলৈ সাজু আছোঁ, যাকেই দিয়ে মোটামুটি নগাঁও লোকসভা সমষ্টিৰ আমি জয়লাভ কৰিম। আমিনুল ইসলামেও আক্রমণের লক্ষ্য করে ললে কংগ্রেস দল। মূল যুঁজখন এআইইউডিএফ আর বিজেপির মাজত হব, আর বিজেপিতকৈ এআইইউডিএফ কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই জয়লাভ করব, আর কংগ্রেস ইয়াত তৃতীয় স্থানত। ইফালে কোকরাঝার আসনতো বিজেপি 2 লাখ ভোট জয়ী হওয়ার দাবি তুলিলে মন্ত্রী অশোক সিংহালে। অঙ্কটো এখন সিধা আছে, অঙ্ক কত আছে, অঙ্ক এখন সিধা রাস্তা। প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হব, আর কোকরাঝার সিট আমি 2 লাখ ভোট ব্যবধানত জিকিম। বিজেপির শক্তি প্রদর্শন করবল গৈ রঙিয়াত শনিবারে বাহির হল বিজেপি সমর্থকর একটা বৃহৎ সমদল। রঙিয়াত বিজেপি দলত বৃহৎ যোগদানের পূর্বে বাহির করা হয়েছিল এই সমদলট, যত অংশগ্রহণ করলে মন্ত্রী বিজু হাজরিকা, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা আর মঙ্গলদৈ লোকসভা সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়া। ভবেশ কলিতায় দাবি তুলিলে বিজেপির শক্তির আগত আন সকল পরাভূত হব। মোদীজিক দ্বিতীয়বারের কারণে প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত করার কারণে সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আজি যে উন্নয়নের বন্যা বলিছে
তাত সকলো রাইজ সন্তুষ্ট হৈ ভারতীয় জনতা পার্টির হিন্দল ভাঙি রাইজর আজি উপস্থিত হব। হেমন্ত কুমার নাথ আর ইনামুল ইসলামৰ সহযোগত নীলোৎপল বৰাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।